এদের কাছে কোনো প্রুফ নেই মিথ্যা অপবাদ কেন 24 সালের ভোট আছে ওই জন্য কেন্দ্র সরকার ভারতের বিজেপি সরকার নিশানা করেছে কাকে বলিউডকে টলিউডকে কলিউডকে যে এদের তারা এমন এমন ফিল্ম তৈরি করে যেগুলো মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করা যায় এটা বহুত বড় এজেন্ডা আপনার বিরুদ্ধে অথচ আমি বলেছি একটা জলসায় আজকে আবার পড়ে যাচ্ছে মায়েদের দোষ কি জানেন ছেলে না হলি মুরগি নিয়ে পাথর ছাবড়ি হ্যাঁ মাজারে গেলে ছেলে হয়ে যায় আপনারা জানেন না ডাক্তারের ওষুধ অত কাজ করবে না মুরগি এত কাজ করে হ্যাঁ ছেলে হচ্ছে না হাঁস নিয়ে পাথর ছাবড়িছো ছেলে হচ্ছে না মুরগি নিয়ে পাথর ছাবড়িছো ছেলে হচ্ছে না ছাগল নিয়ে পাথর ছাবড়িছো মাজারে যে ছাগলগুলো হাঁসগুলো মুরগিগুলো দেওয়া হয় 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও তোমাদের জন্য বৈধ হবে না 1000 বার বিসমিল্লাহ পড়লেও বৈধ হবে না অনেক ভণ্ড যুক্তি দেয় কুরবানি তো নিজের নামে হয় কে বলল কুরবানি নিজের নামে হয় এ তো মূর্খামি লোককে গোমরা করা কুরবানি কখনো নিজের নামে হয় না কুরবানি ইয়াসিন দিচ্ছে ওয়াস্তে কার কথা বলেন আল্লাহ আমার পক্ষ থেকে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে দিচ্ছি আমি কুরবানি কুরবানি কখনো নিজের নামে হয় না বোকা আর ছাগল দিচ্ছে খাজা বাবার নামে অনেকজন তো গাড়িতে আবার দাতা বাবার দান লিখে রেখেছে সেমাল যে কি কালানি খাবে তা ঠিক না গাড়িতে দাতা বাবার দান অনেকজন লিখে রেখে দিয়েছে KGN খাজায়ে গরিব নওয়াজ খাজা বাবার দান শোনো কবরে মাজারে চাইলে ঠাকুরের সামনে চাইলে গাছের সামনে চাইলে যদি কিছু পাওয়া যেত শুনেলে সেই ভণ্ড দিকে বলবো ভালো করে কোরআন খুলবে 17 পারা শেষ রুকু শেষ পৃষ্ঠা ইয়া আইয়ুহান নাস জুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াকুলুকু দুবাবা ওয়ালা বিস্তামাউ লা ওয়াই ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআল লা ইয়াসতানকিদুহু মিন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও কবর বলো গাছ বলো পাথর বলো আগুন বলো পানি বলো যার কাছে ভালো মন্দ চাও তাদের ক্ষমতা নেই একটা মাছিকে পর্যন্ত সৃষ্টি করি মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শক্তিশালী জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবেন আমি যতই পাপ করি যে কাজই করি আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী মোলবি আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার পরিবারে আলেম আছে আমার পরিবারে হাজি আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা من الله شيئا وقيل ادخل النار مع الداخلين আমার দুজন উলুল আজম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব তারা আটকাতে পারবে না হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব তারা তাদের স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না রাগ করতে পারবে না এরপরে ভেবে দেখুন আপনার আমার মতো ভণ্ড মলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে আমাদের মতো ফুটো মলবিরা তোমার বউ নামাজ পড়েনি রোজা রাখেনি দিনদার নয় কি করে জান্নাতে নিয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা শুনেলে আজ থেকে নিয়ত করুন নিজের পরিবার নিজের সন্তানের জন্য কেউ আজ থেকে পাপ কাজ করব না জোরে বলুন ইনশাআল্লাহ হারাম ইনকাম করব না কেন আপনার পরিবার আপনার সন্তান আপনার কতটা কাজে আসবে কোরআনকে জিজ্ঞেস করুন যারা বলছে না পীরে পার করাবে পীরের কি হবে তার ঠিক নেই তোমাকে পীর পার করাবে সূরা আরাফ
আটপাড়া সূরা আরাফের প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন এ মলবি মোল্লা পীর ফকির বলো তো দূরের কথা আমি নবী রাসূলকেও ডার করাবো তাদের কমকেও ডার করাবো আপনি কি করে আমার উপরে ভরসা করছেন আমাকে বলতে পারেন আপনি নামাজি মুসল্লি দিনদার আমি দোয়া করব আল্লাহ একজন চাচা নামাজি ছিলেন মুসল্লি ছিলেন চলে গেছে আল্লাহ তাকে তুমি জান্নাতে দাও আল্লাহ যদি তার গুনাহ হয় তাকে ক্ষমা করে দাও সারা जिंदगी মদের ভাটিতে কাটিয়েছে আমি তার লাগে কি দোয়া করব আল্লাহ আমাকে 5000 টাকা দিয়ে ভাড়া করে এনেছে দেশি মুরগি দিয়ে যখন ভাত দিয়েছে আমি যখন মলবি আমি যখন পীর যাহোক করে গাঁজাকে মারা গেছে আর বাপকে জান্নাতে দিয়ে দাও তো সে পীরকে ফাটাবে না ফেরেশতারা তুই কাকে জান্নাতে দিতে এসেছিস যার জীবনে নবীর নাম মুখে আসেনি যার জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় প্রবেশ করেনি মসজিদে প্রবেশ করেনি তাকে তুমি জান্নাতে দিবে তোমার দৃষ্টিটা কেমন আগে চলো চারটা নবী চলে গেল পঞ্চম নম্বরটা শুনে নে তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসি আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন বিনা বাপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এই যেমন আমাদের দেশের কিছু ভণ্ড আছে তারা বলে আল্লাহ নিজের নূর থেকে নবীজিকে তৈরি করেছে তাদেরকে বলি শোনো আল্লাহ নিজে কোরআনে পড়েছেন আমি আদমকে আমার হাতে মাটি দিয়ে কাদা মাটি দিয়ে তৈরি করলাম শুধু তাই নয় নবীজি নিজে বলেছেন হে নবী বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা নবীজি নিচে বললেন আমি তোমাদের মতই মানুষ আমাকে আল্লাহ ওহি পাঠায় তোমাদের কাছে পাঠায় না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে তোমাদেরকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব আল্লাহর রাসূল তারই ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি বসিও না বড় কষ্ট লাগে দুঃখ লাগে ফতোয়া জারি করছো কোন মলবি কাফের কোন মলবি কি কখনো বলেছো তোমার কমকে যে নামাজ জীবনে ছাড়ো না না আরে আমাদের দেশে অনেক গ্রাম আছে বীরভূমে খুঁজে বার করে দেব ফজরের সময় ইমাম একাই নামাজ পড়ে কেন তাদেরকে তো পীরে জান্নাতে নিয়ে যাবে নামাজ পড়ই জন্য এই বীরভূমে আছে অনেক মা অনেক আছে ভণ্ড তারা বলে আমরা মারিফত পেয়েছি নামাজ মাফ হয়ে গেছে ভালো করে বুখারী শরীফের হাদিসটা পড়বি তোর ভণ্ড হুজুরকে জিজ্ঞেস কর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেচুড়ে ছেচুড়ে নামাজ আদায় করেছে আর ভণ্ড বলছে আমি মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে ঝাঁটা জুতো মারবেন এরকম পীরকে ঝাঁটা জুতো মেরে তারা নবীজির শেষ জিন্দেগীতে এত অসুস্থ নবীজি এত শরীর খারাপ নবীজির নামাজ মাফ হয়নি বললে আমার নামাজ মাফ হয়ে গেছে মারিফত পেয়েছি মাল সুস্থ আবার আমাদের বর্তমানে এক ভণ্ড পীর কি বলছে জানেন বলে আচ্ছা এই আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে সিজদা দিয়ে দিয়ে যারা কপালে দাগ করেছে আল্লাহ তাদের কাছে হিসেব লিবে কেন সিজদা দিলি বলে ই কোথা থেকে ফতোয়া পেলেবে বুঝতে পারছেন কত বড় ওলি সে বলছে ভালো জান সুন্দর চেহারা কি করতে দাগ করতে গেলি নামাজ পড়ে পড়ে আল্লাহ এটারও হিসেব নিবে তার থেকে নামাজ না পড়া ভালো দাগ হয়ে যাবে কত সুন্দর ফতোয়া বুঝতে পেরেছেন জীবনে আল্লাহর নাম লাই না মুখে কেন তার পীর বলে দিয়েছে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই নামাজ না পড়ু জান্নাত পাওয়া যায় কিন্তু আমাদের মুখ দিয়ে ওটা বেরোবে না বাবা আল্লাহ হিসেব নেবেন নামাজে আল্লাহ হিসেব নেবেন রোজা আল্লাহ হিসেব নেবেন বেঈমানি ওই জন্য কোরআনে আছে যারা বেঈমানি করছেন নিজের সন্তানের জন্য কেউ করবেন না আজ থেকে কেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা হে আমার বিশ্বনবী বলো পৃথিবীর মানুষকে শোনাও তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না তুমি সেই দিনকে ভয় করো আজকে মুসলমানদের এই কারণে
আপনার উপরে জাল বিছানো সহজ হয়েছে। আপনারা জানেন কতগুলো চক্র আপনার উপরে চলছে ভারতবর্ষের মাটিতে। 2024 সালের আগে কতগুলো চক্র রাজা হয়েছে, ভিউরর চক্র রেখে দিয়েছে। আপনি খবর রেখেছেন, আমরা মোলবিরা ফিল্মকে ঘৃণা করি, আমরা বলবিরা ফিল্মের আর্টিস্টকে ঘৃণা করি, তাদের তারাও আপনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে চক্র রচে দেওয়া হচ্ছে। দা কেরলা স্টোরি একটা বই বার করেছে, কে ভারতের একজন পরিচালক, সেখানে দেখানো হয়েছে 32,000 হিন্দু মেয়েকে কালমা পড়িয়ে কনভার্ট করে মুসলমান করে তাদেরকে ISI জঙ্গিতে যোগ দেওয়া হয়েছে। এদের কাছে কোনো প্রুফ নেই, মিথ্যা অপবাদ কেন? 24 সালের ভোট আছে, ওই জন্য কেন্দ্র সরকার ভারতের বিজেপি সরকার নিশানা করেছে কাকে? বলিউডকে, টলিউডকে, কলিউডকে, যে এদের তারা এমন এমন ফিল্ম তৈরি করে যেগুলো মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করা যায়। এটা বহুত বড় এজেন্ডা আপনার বিরুদ্ধে। অথচ আমি বলেছি একটা জলসায় আজকে আবার বলে যাচ্ছি, কেউ কি ইসলামে জোর জবরদস্তি কালমা পড়ানোর কোনো রাস্তা নাই, মন থেকে এসো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভারতের প্রত্যেকটা হিন্দু ভাইয়ের জানা দরকার, দলিত আদিবাসী ভাইয়ের জানা দরকার, যে এই ভারতের মাটি তো নয় পৃথিবীর বুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন। আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা, কখনো তলোয়ারের দ্বারা নবীজি ইসলাম প্রচার করেননি, আখলাক আর চরিত্রের দ্বারা করেছেন। আজও বলে যাচ্ছি, যদি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে প্রশাসনকে বলছি,